যুগের পর যুগ পার হয়ে গেলেও কিছু সিনেমা কখনো পুরাতন হয় না, কিছু গল্পের আবেদন কখনোই শেষ হবার নয়। এমনই একটি সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। 1995 বলিউডে মুক্তি পাওয়া এই সিনেমাটি সে বছর রেকর্ড করেছিল। গত 27 বছরেও এই সিনেমার জনপ্রিয়তা কিঞ্চিত কমেনি। IMDb-তে রেটিং রয়েছে 8/10 এবং 82% গুগল ইউজার এই সিনেমাটি লাইক করেছে। খুব সংক্ষেপে আজ আমরা এই সিনেমাটি এক্সপ্লেন করার চেষ্টা করব। যদিও কিছু সিনেমা কখনো এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়, তবে যারা সিনেমা দেখার সময় পান না, আশা করছি গল্পটি তাদের ভালো লাগবে। তো চলুন গল্পটি এক্সপ্লেন করা যাক। মুভির শুরুতেই আমরা এই মুভির নায়িকা সিমরানকে দেখি, যে কিনা তার পরিবারের সাথে লন্ডনে থাকে। সিমরানের বাবা অত্যন্ত কঠোর একজন মানুষ। ছোট থেকেই সে তার মেয়েদেরকে অনেক নিয়মকানুনের মধ্যে বড় করেছে। পরের দৃশ্যে দেখা যায় সিমরান তার মায়ের সাথে কথা বলছিল। এখান থেকে আমরা বুঝতে পারি সিমরান জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যার সাথে সে মন খুলে থাকতে পারবে, যার কাছে সিমরানকে কোনো সংকোচ করতে হবে না। সিমরানের এমন চিন্তাভাবনা দেখে তার মা তাকে সাবধান করে, কারণ স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন কখনোই দেখা উচিত না যা পূরণ করা অসম্ভব। অন্যদিকে আমরা এই মুভির হিরো রাজকে দেখি, যে কিনা বিবিএতে ফেল করে এসে তার বাবাকে জানায় সে ফেল করেছে। রাজের বাবা তখন খুশি হয়ে বলে, আরে বাহ, তুমি তো আমার যোগ্য সন্তান, আমরা তো ছোট ছোট স্কুল কলেজের ক্লাসে ফেল করেছি, আর তুমি বিদেশের মাটিতে এসে বড় ক্লাসে ফেল করেছো। এখান থেকে আমরা বুঝতে পারি রাজ এবং তার বাবা কতটা ফ্রেন্ডলি। রাজের বাবা এখানে রাজকে বলে, লেখাপড়া যথেষ্ট হয়েছে, এবার আমাদের ব্যবসায় যোগদান করো। রাজ তখন তার বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে একটি ট্যুরে যেতে চাই, ট্যুর থেকে ফিরে এসে সে ব্যবসায় যোগদান করবে। পরের দৃশ্যে দেখা যায় সিমরানের বাবার কাছে তার ছোটবেলার বন্ধু অজিতের লেখা একটি চিঠি এসেছে। সে লিখেছে, অনেক বছর আগে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা এখন বাস্তবায়ন করার সময় হয়েছে। আমাদের ছেলে মেয়ে সিমরান এবং কুলজিৎ দুজনই এখন বড় হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব এখন তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। এই খবর শুনে সিমরান মনের মানুষ খোঁজার স্বপ্ন দেখা বাদ দিয়ে দেয়, কারণ তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত তার বাবা নিয়ে ফেলেছে। পরের দৃশ্যে দেখা যায় সিমরান তার বান্ধবী সিনার সাথে কথা বলছিল। সিনা তখন সিমরানকে বলে, আমরা সব বান্ধবীরা মিলে একটি ট্যুরে যাচ্ছি, তোমারও আমাদের সাথে জয়েন করা উচিত। বলা তো যায় না ইন্ডিয়া গেলে আর এমন সুযোগ পাও কি না। সিমরান বাড়িতে গিয়ে ট্যুরে যাবার কথা তার মাকে জানালে সিমরানের মা বলে, আমার মনে হয় না তোমার বাবা তোমাকে একা ঘুরতে যেতে দেবে, কারণ সে একা মেয়েদের ঘুরতে যাওয়া মোটেও পছন্দ করেন না। এদিকে দেখা যায় সিমরানের বাবা বলদেব তার দোকান বন্ধ করছিল। তখন রাজের একটি ফ্রেন্ড এসে বিয়ার কিনতে চায়, বলদেব সরাসরি তখন না করে দেয়, কারণ সেটি ছিল তার দোকান ক্লোজিং টাইম। রাজ তখন বলদেবকে এসে বলে, স্যার আমার প্রচুর মাথা ব্যথা করছে, প্লিজ আমাকে একটি মাথা ব্যথার ওষুধ নিতে দিন। মানবতা দেখিয়ে তখন বলদেব আবারও দোকান খুলে, কিন্তু পেছন থেকে রাজ তখন বিয়ার নিয়ে সেখানে টাকা রেখে কিপ দ্য চেঞ্জ বলে সেখান থেকে পালিয়ে আসে। বলদেবের এখানে অনেক রাগ হয়ে যায় এবং সে খুব মেজাজ খারাপ অবস্থায় বাড়িতে ফেরে। বাবার মেজাজ খারাপ দেখে সেদিন রাতে সিমরান আর ট্যুরে যাবার কথা বলার সাহস পায় না। পরের দিন সকালে সিমরানকে পূজা করতে দেখে বলদেব অনেক খুশি হয়ে যায়। সিমরান তখন সুযোগ বুঝে বাবাকে বলে সে ট্যুরে যেতে চাই। এছাড়া সিমরান আরও বলে, বাবা আমি আপনার কাছে আমার জীবন থেকে একটি মাস চেয়ে নিচ্ছি। বলদেব তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও সিমরানকে অনুমতি দিয়ে দেয়। এরপর দেখা যায় সিমরান স্টেশনে পৌঁছাতে দেরি করেছে এবং ট্রেনের পেছনে দৌড়াচ্ছে। রাজ তখন সিমরানের দিকে হাত বাড়িয়ে দেয় এবং সিমরানের হাত ধরে ট্রেনে তুলে নেয়। ট্রেনে উঠে রাজ সিমরান এবং তার বান্ধবী সিনার সাথে ফ্লার্ট করতে থাকে। এতে রাজের ওপর সিমরান বেশ বিরক্ত হয়। মূলত রাজ ছিল একটু উড়ন্ত টাইপের একটি ছেলে, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সে মন খুলে উপভোগ করত। ঘুরতে গিয়ে সিমরানের সাথে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়ার্কি ফাজলামো করতে থাকে, যার জন্য রাজের ওপর সিমরানের বিরক্তি আরও বেড়ে যায়। তাদের নেক্সট প্ল্যান ছিল জুরিখ যাবার, কিন্তু দুর্ভাগ্যবশত রাজ এবং সিমরান দুজনই তাদের ট্রেন মিস করে। ট্রেন মিস করে তারা দুজন একসাথে এগোতে থাকে। সিমরান তখন বুঝতে পারে সে রাজকে যতটা খারাপ মনে করে রাজ ততটাও খারাপ নয়। এভাবে রাজ এবং সিমরানের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একসাথে অনেক সময় কাটানোর ফলে রাজ মনে মনে সিমরানকে পছন্দ করতে শুরু করে, কিন্তু সে যখন প্রস্তুতি নিয়ে সিমরানকে মনের কথা বলতে যায় তখন জানতে পারে সিমরানের আগেই বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা শুনে রাজের মন ভেঙে যায়। বাইরে থেকে সে তা প্রকাশ করে না, বরং নিজেকে সামলে নেয়। এরপর ট্যুর শেষে সবাই যখন নিজেদের বাড়িতে ফিরে আসবে, স্টেশনে এসে রাজার নিজেকে সামলাতে পারে না, সে সিমরানকে প্রপোজ করে দেয়। সিমরান তখন বলে, তুমি তো জানো আমি অন্য কারোর বাগদত্তা।
রাজ তখন আর কোনো কথা বলে না, তবে রাজের নির্বাক চাহনি সিমরানকে সব বলে দেয়। বাড়িতে ফিরে আসার পরও রাজ এবং সিমরান একে অন্যের চিন্তায় ডুবে থাকে। সিমরান তার মাকে জানায় সে তার মনের মানুষ খুঁজে পেয়েছে, সে তার সাথেই সারা জীবন কাটাতে চায়। দূর থেকে বলদেব সিমরানের সব কথা শুনে ফেলে এবং প্রচণ্ড রেগে সিদ্ধান্ত নেয় কালই তারা ইন্ডিয়া চলে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সে তার বন্ধু ছেলের সাথে সিমরানের বিয়ে দিয়ে দেবে। এদিকে রাজ তার বাবাকে জানায় সে একটি মেয়েকে ভালোবেসে ফেলেছে। রাজের বিশ্বাস সেই মেয়েটিও তাকে ভালোবাসে, কিন্তু কয়েকদিন পরেই সেই মেয়েটির বিয়ে। এই কথা শুনে রাজের বাবা রাজকে উৎসাহিত করে এবং বলে, বিয়ে তো মাত্র ঠিক হয়েছে, এখনও তো বিয়ে হয়ে যায়নি, অর্থাৎ তোমার এখনও সুযোগ রয়েছে, যাও এবং নিজের ভালোবাসা জিতে ফিরে এসো। এরপর রাজ অনেক উৎসাহ নিয়ে সিমরানের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে প্রতিবেশীদের থেকে জানতে পারে তারা ইন্ডিয়া চলে গেছে। অন্যদিকে বলদেব ইন্ডিয়া এসে সিমরানের বিয়ের বন্দোবস্ত করতে থাকে, কিন্তু সিমরান রাজকে মন থেকে সরাতেই পারছিল না, সে সবসময় মন খারাপ করে বসে থাকে। সিমরানের এমন অবস্থা দেখে তার মা রাজকে ভুলে যেতে বলে এবং বাস্তবতা মেনে নিতে বলে। এরপর একদিন সকালে উঠে সিমরান একটি বাঁশির সুর শুনতে পাই। এই সুর সিমরানের অনেক পরিচিত। এই সুরের পিছু করে সিমরান একটি সরিষা ক্ষেতে এসে পৌঁছায় এবং সেখানে দেখে রাজ তার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ রাজ সিমরানের জন্য লন্ডন থেকে ইন্ডিয়া চলে এসেছে। সিমরান তখন রাজকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে, আমাকে নিয়ে পালিয়ে চলো। কিন্তু রাজ এতে রাজি হয় না, সে সিমরানকে আশ্বাস দেয়। পরিবারের সবাইকে রাজি করিয়ে সে সিমরানকে এখান থেকে নিয়ে যাবে। এরপর রাজ বুদ্ধি করে জঙ্গলে একটি ফাঁদ পাতে এবং নিজে লুকিয়ে থেকে সেখানে সিমরানের ফিয়ান্সি কুলজিৎকে আটকে নেয়। এরপর সঠিক সময়ে গিয়ে সে কুলজিৎকে সেই বিপদ থেকে মুক্ত করে। এতে করে রাজের ওপর কুলজিৎ ইমপ্রেস হয়ে যায়। রাজ লন্ডন থেকে এসেছে এই কথা শুনে কুলজিৎ রাজকে আর হোটেলে থাকতে দেয় না, সে রাজকে তাদের সাথে বাড়িতে থাকতে বলে। আর রাজও তো এই সুযোগেরই অপেক্ষা করছিল। বাড়ির সবাই রাজকে বেশ সহজভাবে গ্রহণ করলেও বলদেব রাজকে চিনে ফেলে, আরে এটাই তো সেই ছেলে যে তাকে ফাঁকি দিয়ে বিয়ার নিয়ে গেছিল। বাড়িতে রাজ এবং সিমরান অপরিচিত হওয়ার অভিনয় করে। রাজ অনেক সূক্ষ্মভাবে বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে নিজেকে বেশ ভালোভাবে উপস্থাপন করে। একটা পর্যায়ে বলদেবও বুঝতে পারে সে রাজকে যতটা খারাপ মনে করে রাজ ততটা খারাপ নয়। কিন্তু এরপর একদিন সিমরান এবং রাজকে সিমরানের মা একসাথে কথা বলতে দেখে ফেলে। সিমরানের মাও চায় না তার মা মনের বিরুদ্ধে অন্য একজনকে বিয়ে করে সারা জীবন আফসোসে কাটাক, আর এই কারণে সে রাজকে বলে সিমরানকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। রাজ তখন সিমরানের মাকে আশ্বাস দেয় সে তার মনের মানুষকে সবার সামনে দিয়ে নিয়ে যাবে, পালিয়ে যাওয়া তো চোরের কাজ। এর মধ্যে হঠাৎ একদিন সিমরানের দাদি অসুস্থ হয়ে পড়ে। তার শেষ ইচ্ছা ছিল সিমরানের বিয়ে দেখে যাবে, আর এজন্য বলদেব পরের দিনই সিমরানের বিয়ের ব্যবস্থা করে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, রাজ এবং সিমরান দুজনই এখন নিরুপায়। বিয়ের আগের দিন রাতে সিমরান তার এবং রাজের কিছু ছবি দেখছিল, যেগুলো তারা ঘুরতে গিয়ে তুলেছিল। হঠাৎ একটি ছবি উড়ে এসে বলদেবের সামনে পড়ে। বলদেব তখন বুঝতে পারে রাজই সেই ছেলে যে কিনা তার মেয়ের মাথাটা নষ্ট করেছে। অন্যদিকে রাজের বাবাও ইন্ডিয়া চলে এসেছে, উপায় না পেয়ে সে রাজকে বলে সিমরানকে নিয়ে পালিয়ে আসার জন্য। কিন্তু পরের দিন দেখা যায় রাজ সকালে একা একাই বাড়ি থেকে চলে যাচ্ছিল। বলদেব তখন এসে রাজের গায়ে হাত তোলে এবং অনেক অপমান করে। সিমরান তখন এসে কান্না করে বলে, আমি আগেই বলেছিলাম এরা আমাদের ভালোবাসা মেনে নেবে না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। রাজ তখন সিমরানকে বলে, বাবা মাকে কষ্ট দিয়ে আমরা কখনোই সুখী হতে পারবো না। এরপর সিমরানকে বলদেবের হাতে তুলে দিয়ে বলে, আপনার আমানত আপনার হাতে দিয়ে গেলাম। রাজ সবার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে আসে। স্টেশনে রাজের বাবা রাজ এবং সিমরানের জন্য অপেক্ষা করছিল। এখানে রাজকে একা দেখে সে বলদেবের সাথে কথা বলতে চলে যায়। এদিকে কুলজিৎ তার বন্ধুদের নিয়ে এসে রাজকে মারতে শুরু করে। অন্যদিকে বলদেব রাজের বাবাকে বলে, আপনার এমন বেপরোয়া দায়িত্বহীন ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব কিভাবে। রাজের বাবা তখন বলে, যথেষ্ট বলেছেন, আমার ছেলে আমার অহংকার। এই বলে সে সেখান থেকে স্টেশনে চলে আসে। স্টেশনে আসার পর কুলজিৎ রাজের বাবাকেও মারতে শুরু করে। এই পর্যায়ে রাজ আর শান্ত থাকতে পারে না, সে কুলজিৎ সহ সবাইকে সেখানে প্রচণ্ড মারধর করতে থাকে। বলদেবের ছোট ভাই এসে তাকে জানায় স্টেশনে রাজ এবং কুলজিৎ মারামারি করছে। এই কথা শুনে বলদেবের পেছনে সিমরানের মাও সিমরানকে নিয়ে স্টেশনে চলে আসে। বলদেব তখন গিয়ে রাজকে থামাই। রাজ তখন কোনো কথা বলে না, সে এক নজরে কিছুক্ষণ বলদেবের দিকে তাকিয়ে থাকে এবং এরপর ট্রেনে উঠে যায়। আর তখনই রাজ খেয়াল করে সিমরানও সেখানে এসেছে। চলতি ট্রেনের দিকে সিমরান দৌড় লাগালে বলদেব সিমরানের হাত ধরে ফেলে।
সিমরান অনেক আকতি করে বলে, বাবা আমায় যেতে দাও, আমি রাজকে ছাড়া বাঁচতে পারবো না। অন্যদিকে রাজ এক নজরে আকতি ভরা চাহনি নিয়ে বলদেবের দিকেই তাকিয়েছিল। বলদেব তখন রাজের চোখের ভাষা বুঝতে পারে। সে সিমরানের হাত ছেড়ে দিয়ে এই মুভির সবথেকে বিখ্যাত ডায়লগটি দেয়, যা সিমরান যা জিলে আপনি জিন্দগি, ইসে জিয়াদা প্যার তুঝে কই নেই করেঙ্গা, অর্থাৎ যা সিমরান এবং নিজের জীবন উপভোগ কর, এর থেকে বেশি তোকে কেউ ভালোবাসতে পারবে না। এরপর সিমরান ট্রেনের দিকে দৌড়তে থাকে এবং রাজ হাত বাড়িয়ে সিমরানকে ট্রেনে তুলে নেয়। বলদেব সিমরান এবং রাজকে বেস্ট অফ লাক জানায়, আর এখানে এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়।